বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের দায় একে অপরের উপর না চাপিয়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা স্বল্প সুদে ঋণ অথবা নগদ সহায়তা দিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে ঘটনাস্থল পরিদর্শনে এসে অভিযোগ করেন বিএনপি এবং জাতীয় পার্টির নেতারা আর বিস্তারিত সাজ্জাদ হুসানের রিপোর্টে বুধবার সকালে বঙ্গবাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম সম্পূর্ণ পুরে যাওয়া দোকানের ছাইয়ের মধ্যে খুঁজে ফিরছিলেন ভস্য হয়ে যাওয়া দোকানের স্মৃতি শ্রাবণী ফ্যাশন নামের দোকানে ঈদ উপলক্ষে মাত্র একদিন আগেই প্রায় দশ লাখ টাকার মাল তুলেছিলেন তিনি এরকম হাজার হাজার ব্যবসায়ীরই স্বপ্ন চাপা পড়ে আছে বঙ্গবাজারের এই ধ্বংসস্তূপে আমাদের মার্কেট যত জলদি পারে ঠিক করে দেখ আমরা দোকানদারি করি এটাই তো আমাদের মেন দরকার কারণ শিখছি আমরা বিজনেস ওর কাপড়ের বিজনেস আর আমাদের তো করতে পারবো না এখন প্রায় পাঁচ চল্লিশ লক্ষ টাকার মাল ছিল আমার এই দোকানে আমি একটা মাল এখান থেকে নিতে পারিনি সব পূজা সাহেব দোকানে বিদ্যুৎ পান দাঁড়িয়ে দিয়েছি ভাই করোনাকালীন লস আমরা এখনও কাটতে পারিনি এই ক্ষতি আমাদের নিঃস্ব করে ছেড়ে দেবে আমাদের আর কিছু নাই সর্বশেষ হয়তো আমাদের সামনে পথ একটাই খোলা আমরা গ্রামে চলে যেতে হবে দুর্ঘটনার জন্য দোষারোপ না করে ব্যবসায়ীদের পুনর্বাসনে সমন্বিতভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা সমালোচনা ভুল ত্রুটি আমরা এগুলি দেখতে চাই না আমরা চাই এগিয়ে যেতে আমরা চাই সামনে ব্যবসায়ীদেরকে নিয়ে সঠিক জায়গায় দাঁড়াতে এবং সকল সংস্থা আমরা সহযোগিতা চাচ্ছি এটা ভেঙে দিলে আমরা চাই দুই তিন বছরের মধ্যেই আমরা মার্কেট আবার পুনর্বাসিত হয়ে যায় বিলম্ব হইলে তো আমরা আমাদের অস্তিত্বটা থাকবে না ঘটনাস্থলে পরিদর্শনে আসেন বিএনপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে সরকারের ব্যর্থতার কারণেই অগ্নিকাণ্ড ঘটেছে বলে অভিযোগ তাদের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা তাদের রক্ষা করা তাদের জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব ছিল আমরা মনে করি সরকার এই কাজে ব্যর্থ হয়েছে এবং এটা প্রথমবার নয় এই ব্যর্থতা ক্রমান্বয়ে চলছে এই বছর এ পর্যন্ত এর আগেও তিনটি এই ধরনের ঘটনা ঘটেছে মনে হয় যেন কারোর কাছে কারো কোনো জবাব দিতে নাই যার যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা দেশ চলছে মজা করছে গভর্নমেন্ট পনেরো হাজার টাকা এখানে কাকে দেবে একটা দোকান ছিল দোকান কর্মচারী ছিল মালিক মালিক আছে মালিকের পরিবার আছে কাকে দেবে পনেরো হাজার টাকা এটা অপ্রতুল এটাকে আরও বেশি করা উচিত নিয়ম না মেনে পণ্য গুদামজাতকরণ এবং ভবন নির্মাণ করায় উদ্ধার কাজে দেরি হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস তদন্ত সাপেক্ষে দুর্ঘটনার কারণ জানা যাবে বলেও জানায় সংস্থাটি অট্টালিকা যত বাড়ছে তত আমাদের পানির সোর্স কমছে এবং কেউ কেউ মেনটেন করছে না বিধায় এই সমস্যাগুলো হচ্ছে सज्जद हुसैन जी न्यूज़, ढाका